তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে একটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাকে অনেকেই বলে, কমেন্টসে অনেকেই বলে, যেটা যে ভাইয়া আমার একটা আমার অনেক পিম্পল হয়েছে, অনেক দাগ হয়েছে, আর লাল লাল দাগ হয়েছে, এটা কিভাবে সলিউশন, মানে কিভাবে এটা দূর করা যায়, তার একটা ভালো ক্রিমের নাম বলো। আমি তাদের জন্যই আজকে নিয়ে চলে আসলাম সেই রকম একটা ক্রিম, যা একটা ক্রিমেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। একটা ক্রিমেই তোমাদের যে কোনো কালো দাগ বা পিম্পল, ব্রণের দাগ, লালচে লালচে দাগ দূর হয়ে যাবে। সে সম্পর্কে আমি অ্যাজ ফুল ডিটেলস আলোচনা করব এই একটা ক্রিমেই। তোমাদের বেশি টাকা খরচ করতে হবে না, শুধু একটা ক্রিমেই রিভিউ দেখলেই আর একটা ক্রিম ইউজ করলেই তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, স্কিনটা একবারেই ব্রাইট করে দিবে। আলোচনা করব এই ক্রিমটা কেমন, এই ক্রিমটার কাজ কি, এই ক্রিমটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না, এই ক্রিমটা ইউজ করলে কি কি কাজ হবে, সে সম্পর্কে আমি ফুল ডিটেলস আলোচনা করব। তার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আর অবশ্যই নোটিফিকেশান অন করে রাখবা, সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে তোমরা পরবর্তীতে আমি যখন কোনো কিছু আপলোড করব সঙ্গে সঙ্গে তুমি নোটিফিকেশানটা পেয়ে যাবা। চলো এখন কথা না বাড়িয়ে মূল কথায় চলে আসা যাক। এখন আমি বলবো সেন্ট্রালা ভেলসিন ক্রিমটা কি কি কাজ করবে তোমাদের স্কিনে। স্কিনের যদি কোনো ব্রণ থাকে, ব্রণের দাগ থাকে, সেগুলো দূর করবে এই একটা ক্রিমেই, শুধু একটা ক্রিমেই এটা দূর করবে। স্কিনে যদি পিগমেন্টেশন বা রেডনেস থাকে, সেগুলো কমাবে এই একটা ক্রিমেই। তুমি নিয়মিত এটা যদি ব্যবহার করো, তোমাদের যে রেডনেস, বড় বড় রেডনেস থাকে, সেগুলো দেখবা আস্তে আস্তে একবারেই ছোট হয়ে যাচ্ছে, সেগুলো এটা ছোট হয়ে যাচ্ছে। তোমাদের স্কিনে দেখা যাচ্ছে অনেক ক্রিম ইউজ করতে করতে অনেক দাগ হয়ে গেছে বা ব্রণ উঠে, অনেক দাগ, ব্রণ সেরে যায় কিন্তু দাগ থেকে যায়, সেই সব দাগ এই একটা ক্রিম ইউজ করলেই নির্বিশেষে দূর হয়ে যাবে। সত্যি অবিশ্বাস্য একটা জিনিস, আমি অনেক খুঁজে খুঁজে তোমাদের জন্য এই ক্রিমটা নিয়ে আসছি, তোমরা একবার ইউজ করেই দেখো এই ক্রিমটা। এই ক্রিমটা খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। তোমরা একটা ক্রিমেই তোমাদের, একটা ক্রিমেই তোমাদের যে কোনো দাগ দূর হয়ে যাবে, যে কোনো দাগ, ঠিক আছে। এটা তোমরা, আর একটা জিনিস, এটা হচ্ছে কোনো ক্ষয়ক্ষতি নেই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই ক্রিমটাই, এটা একদম ন্যাচারাল। তবে এই ক্রিমটা আস্তে আস্তে একটু কাজ করবে, তোমার দেখা যাচ্ছে এক মাস দেড় মাসের ভিতর তোমার একবারেই তোমার ব্রণ বা পিম্পলের দাগ দূর হয়ে যাবে। হঠাৎ করে এইটা কাজ করবে না, হঠাৎ করে যে যে ক্রিমটাই কাজ করে সে ক্রিমটা আসলেই তাতে সাইড এফেক্টস আছে, বাট এটা একদম ন্যাচারাল। এটা আস্তে আস্তে করবে, বাট করবে, কাজ করবে, তবে আস্তে আস্তে করবে। বলবো সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা অনেকেই ভুল করে, যে জিনিসটা নিয়ে এই ক্রিমটা কেমন ইউজ করতে হবে। এই ক্রিমটা তোমরা একটু মন দিয়ে শোনো, ভালো করে শোনো। এই ক্রিমটা যে জায়গায় তোমার পিম্পল বা ব্রণের দাগ আছে সেই জায়গায় শুধু শুধু কটন বার দিয়ে, মানে টপ টপ করে সেই জায়গায় শুধু ইউজ করতে হবে। সব জায়গায়, সব মুখে লাগানো ইউজ করা যাবে না, ঠিক আছে। এটা তোমার কটন বার, অল্প একটু কটন বার নিয়ে, কটন বার তো চেনো তোমরা অবশ্যই, কটন বার নিয়ে এই ক্রিমটা একটু অল্প পরিমাণে লাগিয়ে যে জায়গায় তোমার পিম্পল বা ব্রণের দাগ আছে সেই জায়গায় এটা লাগিয়ে রাখতে হবে, পরবর্তীতে সকালে এটা ধুয়ে ফেলতে হবে। আর এটা লাগানোর আগে অবশ্যই ভালো মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে, ভালো ব্র্যান্ডের একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ই করে, বা যে কোনো সিরাম তুমি ইউজ করতে পারো, ইউজ করে শুধু জাস্ট তোমার কটন বার দিয়ে ওই জায়গাটাই ইউজ করতে হবে, অন্য কোনো জায়গায় এই ক্রিমটা ইউজ করা লাগবে না। এই জন্যই এই ক্রিমটা 30 গ্রামের ক্রিমটা ইজিলিভাবে 6 থেকে 8 মাস, 1 বছরও চলে যাবে, ঠিক আছে। এইভাবে মানে তোমরা এই ক্রিমটা ইউজ করতে পারো। অনেকে সর্বমুখে লাগিয়ে রাখে, এই ভুলটা কখনোই করবা না, শুধু জাস্ট যে জায়গায় আছে ব্রণ সেই জায়গায় এটা ইউজ করতে হবে। কথা বলে রাখি, এই ক্রিমটা নিয়ে ঘষামজা করা যাবে না, শুধু জাস্ট সে জায়গায় লাগিয়ে রাখতে হবে। অনেকেই ঘষামজা করে, প্লিজ আমার লক্ষ্মীপুরাও ভাইয়েরা, এটা তোমরা ঘষামজা করবে না, শুধু জাস্ট ওই জায়গায় লাগিয়ে রাখবা, ঠিক আছে। এভাবেই তোমরা ইউজ করতে পারবো। ভিডিওটা এই পর্যন্তই, আর যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার এই ছোট ভাইকে একটু সাবস্ক্রাইব করে
তুমি পাশে থেকো, তোমাদের অনেক উপকারিত হবে। আর একটা, তোমরা যদি কোনো ক্রিম, অন্য কোনো ক্রিমের বিষয়ে তোমরা শুনতে চাও, অবশ্যই আমাকে কমেন্টস করে বলো, আমি সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে সঙ্গে ভালো একটা সলিউশন আমি তোমাদের দিয়ে দেবো। অবশ্যই কমেন্টস করে তার জন্য বলতে হবে, যে কোনো ক্রিম, এই ক্রিম না, শুধু যে কোনো ক্রিমের সম্পর্কে তুমি যদি জানতে চাও আমি সঙ্গে সঙ্গে তোমাদের বলে দিব। তার জন্য অবশ্যই কমেন্টস করে আমাকে বলো। আজ এ পর্যন্তই, বাই বাই, টাটা।